আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দ্বিতীয় ক্লাস, সঠিক উচ্চারণের, ইংরেজি সঠিক উচ্চারণের দ্বিতীয় ক্লাস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব স্বরে আ। এই স্বরে আটা আমাদের কাছে স্বরে আ অথবা আকার, এরকম এর একটা কার আছে, সেটা হলো প্রত্যেকটার আলাদা আলাদা, আমরা জানি স্বরবর্ণর আলাদা আলাদা কার থাকে, সেটা হচ্ছে আলাদা আলাদা একটা করে রূপ থাকে স্বরে আ, আর এটা হচ্ছে আকার, সেটা আমরা জানি। এই আকার দিয়ে আমরা কি কি উচ্চারণ করতে পারবো চলুন জেনে নেওয়া যাক। আমরা আকার উচ্চারণ করব তিনটা অক্ষর দিয়ে, এ ও ইউ, এই তিনটা অক্ষর দিয়ে আকারের উচ্চারণ করব। তো চলুন কীভাবে উচ্চারণ করব আমরা একটু জেনে নিই। এর পরে আর হলে, এর পরে যদি আর হয় তাহলে স্বরে আ উচ্চারণ হবে। তো কেমন, চলুন এফ এ ফা। এখানে কিন্তু এরপরে ইউ আসে নাই, আগের ক্লাসে আমরা জেনেছিলাম, এরপরে ডাব্লিউ আসে নাই, অথবা এরপরে এল আসে নাই, এরপরে কি আসছে, আর আসছে। তাহলে এরপরে আর আসলে স্বরে অ, সরি স্বরে আ, এরপরে আর আসলে স্বরে আ। হ্যাঁ, তো এফ এ আর ফার, জে এ আর জার, এস টিতে স্টা, এ স্টা আর স্টার, এল এ তে লা আর লার, জি ই লার্জ, এই শেষে যে ই আছে এই ই এর উচ্চারণ হবে না। তাহলে বি এ আর বার, জি ই বার্জ। এটা যদি আমরা বাংলাতে লিখি তাহলে এভাবে হবে, বি এ তে বা, আর আর যেহেতু যুক্তবর্ণের আগে আসছে তাহলে এটা রেফ হয়ে যাবে, আমরা এখানে বর্গীয় জ লিখব, লিখে ওপরে একটা রেফ দিব, বার্জ এইরকম। এখানে মার্চ, এম এ আর মার, সি এইচ মার্চ, ওয়াই ই এ আর ইয়ার, ওয়াই ই এ আর ইয়ার। হ্যাঁ, এটা আমরা শিখতে পারলাম যে এর পরে যদি আর আসে তাহলে স্বরে আ হবে সর্বদা। এভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে চলুন আমরা আর একটু জেনে নিই। তো ওর পরে যদি ইউ অথবা ডাব্লিউ হয় তাহলে স্বরে আ হবে, ওর পরে যদি ইউ অথবা ডাব্লিউ আসে তাহলে স্বরে আ হবে। তো কীভাবে চলুন দেখা যাক। প্রথম আগে আমরা দেখি, ওর পরে যদি ডাব্লিউ আসে, যেমন ও ডাব্লিউ এল আউল, এরকম হবে আউল, ডাব্লিউর উচ্চারণটা হচ্ছে কিন্তু ওর পরে ডাব্লিউ আসার কারণে স্বরে আ হয়ে গেছে। এটা যদি বানান করি আমরা তাহলে এভাবে বানান করতে হবে, স্বরে আ রসৌ ল আউল। হ্যাঁ, এখানে এইচ ও ডাব্লিউ এল হাউল, টি ও ডাব্লিউ এন টাউন, সি আর ও তে কি ক্রা, ডাব্লিউ রসৌ ক্রাউ এন ক্রাউন। হ্যাঁ, একদম সহজ, আপনারা শুধু জাস্ট প্র্যাকটিস করবেন। এরপরে ও ইউ, এম ও ইউ মা, মাউ এন টি এইচ মাউন্থ, এম ও তে এখানে কি হচ্ছে মা, কেন ওর পরে ইউ আসছে এই জন্য ওটা আকারের উচ্চারণ দিচ্ছে মা, রস ইউ তে রসৌ মাউ এন মাউন টি এইচ, টি এইচ তে থ মাউন্থ, এস ও ইউ সাউ, এস ও তে সা ইউ তে রসৌ সাউ টি এইচ সাউথ, এখানে মাউস, এখানে কাউন্ট সি ও ইউ এন টি কাউন্ট। হ্যাঁ, এভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন, দুইটি কনসোনেন্টের মাঝে যদি ইউ আসে তাহলে স্বরে আ হবে। দুইটি কনসোনেন্ট কি জিনিস আমরা আগেই বলেছি, সি ভি সি, এই স্টাইল, মানে কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই সিস্টেমে। তো চলুন দেখা যাক, বি ইউ টি বাট,
CUT কাট, HUT হাট, NUT নাট, মানে এই যে এন আসছে দন্তন্য ইউতে আকার না, ট নাট, টি তে ট নাট, JUG জাগ, MUG মাগ, RUN রান, SUN সান। হ্যাঁ, এইভাবে ব্যতিক্রম যদি হয় সেটা হচ্ছে সব জায়গায় যে ইউ দুইটা কনসোনেন্টের মাঝে আসলে যে এরকম হবে বিষয়টা এমন না, যেমন ব্যতিক্রম আছে যে ইউ এর পরে যদি এল হয় তাহলে কি হবে রসও হবে, যেমন FU ফু ডাবল এল তে ল, FU ডাবল এল ফুল। তো আজকের ক্লাস প্রিয় বন্ধুরা এই পর্যন্ত। তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গত ক্লাসে বলা হয়েছিল এর পরে যদি এল থাকে তাহলে অ উচ্চারণ হবে, তো কিছু কিছু ক্ষেত্রে এর পরে এল আসলে আ উচ্চারণ হয়, যেমন PAL পাল, তো এই ধরনের উচ্চারণ যখন হবে এই বিষয়গুলোকে একটু বুঝে প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, এভাবে যদি পড়েন আপনারা অনায়াস একদম অনায়াসেই আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আপনারা এগিয়ে যান, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।